ক্যামেরা অ্যাড করা, লাইট যেভাবে আমি অ্যাড করেছি বা এই সিন যেভাবে অ্যাড করেছিলাম ওটার মধ্যে অনেক সোজা অ্যাড করা। তো ক্যামেরা অ্যাড করতে গেলে এখানে প্রথমে এখানে সিন লাইট অ্যান্ড ক্যামেরা এই অপশনে যেতে হবে। যাওয়ার পরে এইখান থেকে যে ক্যামেরা দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকনের উপর রাইট বাটন ক্লিক করে এখানে শো ক্যামেরা দেওয়া যাবে, যদিও কোনো ক্যামেরা না থাকার কারণে শো ক্যামেরা দিলে কোনো ক্যামেরা শো করবে না। এখান থেকে আমি অ্যাড ক্যামেরা দিয়ে দিয়ে প্রথমে একটা ক্যামেরা আমি অ্যাড করব, এবং অ্যাড ক্যামেরা দেওয়ার পর এখানে যেটা হলো যে একটা স্ক্রিন দুইটা পার্টে স্প্লিট হয়ে গেল, বাম দিকের যে পার্টটা এই পার্টে আমি ক্যামেরা সহ এটা দেখতে পারবো, কিন্তু এই ডান দিকে যেটা এটা হলো ক্যামেরা থেকে কেমন দেখাবে আমার ছবিটা, সেই সেইটা আমি এখান থেকে দেখতে পারবো। তো এখন আমি ক্যামেরার অপশনগুলোতে আসি। যেমন ক্যামেরার অপশনগুলোতে যদি আপনি দেখেন, ক্যামেরা প্রথমে আছে ক্যামেরা টাইপ, ক্যামেরা টাইপে আছে দুই রকম, এইমড অ্যাট টার্গেট, আরেকটা আছে ফ্লটিং। এইমড অ্যাট টার্গেট হলো যদি আমি এই ক্যামেরাটা কোনো একটা পয়েন্টে ফিক্স করে দিই, যেমন এখানে এটা এই মুহূর্তে একটা পয়েন্টে ফিক্স করে দিই, তাহলে ক্যামেরাটা আমি যতই যেদিকে চেঞ্জ করি না কেন সে ওই পয়েন্ট বরাবরই সে একটা ডিস্টেন্সটা মেনটেন করে ক্যামেরাটা মুভ করবে। আর ফ্লটিং যদি আমি দিয়ে দিই তাহলে ওই পয়েন্টটা থাকবে না, সেক্ষেত্রে ক্যামেরাটা ফ্রিলি মুভ করবে। তো এটা কোনোটাই রং ওয়ে না, যে যেটা যখন যেটা আপনার কাছে প্রেফারেবল সেটা আপনি এখান থেকে করতে পারেন। সেক্ষেত্রে আমি এইমড অ্যাট টার্গেট যেটা সেটা আমি এখান থেকে দিলাম। এরপরে টার্গেট পয়েন্ট যেটা, টার্গেট বাই সিলেকশন, টার্গেট পয়েন্ট আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। টার্গেট পয়েন্ট আমি এখানে এটার ঠিক সেন্টারটা আমি দিতে পারি। এভাবে আপনি আপনার ডিজায়ার টার্গেট পয়েন্টটা এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পরে ক্যামেরার পজিশন, এই যে ক্যামেরার পজিশন এটা কীভাবে হবে, পজিশন আমি এখান থেকে এইভাবে চেঞ্জ করতে পারবো। এরপরে আমি এই যে ট্রায়াড আছে, ট্রায়াডটা আরও খুব হেল্পফুল, আমি ট্রায়াডের মাধ্যমে এইভাবে আমি চেঞ্জ করতে পারবো আমার যেভাবে করলে সুবিধা হয় এইভাবে আমি, অথবা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। এরপরে নেক্সট হলো ক্যামেরার রোটেশন, ক্যামেরার রোটেশনটা আমি এখান থেকে এইভাবে আমি চেঞ্জ করে দিতে পারবো, এবং আমার যেটা প্রিভিউ যেটা সেই প্রিভিউটা এখানে এইভাবে দেখাতে থাকবে। এরপরে নেক্সট এখানে ফিল্ড অফ ভিউ, ফিল্ড অফ ভিউ পার্সপেক্টিভ, এইটা আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে ক্যামেরার লেন্থ উইথ আর অ্যাঙ্গেল যেটা এটার সাথে যে রেশিওটা সেই রেশিওটা, ক্যামেরাটা কত দূরে থাকবে লেন্থ এবং এটার হাইট কত হবে, এবং এই হাইটটা আপনি চাইলে এখান থেকে এইটা ধরেও আপনি এইভাবে চেঞ্জ করতে পারেন। এবং অ্যাঙ্গেল এখানে বিভিন্ন টাইপের অ্যাঙ্গেল আছে, বিভিন্ন টাইপের অ্যাঙ্গেল আপনি এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন, অথবা আপনার যেটা ডিজায়ার যেটা সেটাও আপনি চাইলে ইউজ করতে পারেন। এটা টোটালি ডিপেন্ড করবেন আপনি কী ধরনের আউটপুট চাচ্ছেন সেটার উপরে। এই তিন ধরনের চেঞ্জ করার পরে অ্যাসপেক্ট রেশিও যেটা, ড্র্যাগ অ্যাসপেক্ট রেশিও, যে আমি যদি ক্লিক করে দিই এখানে যে অ্যাসপেক্ট রেশিও আছে এই অ্যাসপেক্ট রেশিওটা মেনটেন করে সে এটা এইভাবে চেঞ্জ হবে। তো এইভাবে সব অপশনগুলো আমি এখান থেকে সিলেক্ট করার পরে আমি এটা ওকে দিলে আমার ক্যামেরাটা অ্যাড হয়ে গেল। এবার আমি এখান থেকে ওরিয়েন্টেশন থেকে আমি স্পেস বার প্রেস করে ওরিয়েন্টেশন ভিউটা এনেছি, এখানে যে ক্যামেরাটা অ্যাড হয়েছে এটা থেকে আমি ক্লিক করলে এখান থেকে আমি দেখতে পারবো যে ক্যামেরাটা যেটা আমি অ্যাড করেছি। তো ক্যামেরাটা অ্যাড করলে সবচেয়ে বড় সুবিধা হলো যে এটা দিয়ে আপনি খুব সহজেই খুব সুন্দর সুন্দর ভিউ আপনি আনতে পারবেন, এটা হলো ক্যামেরাটার সবচেয়ে বড় সুবিধা। এবং রিয়েলে আমরা যেটা দেখি অলওয়েজ, আমরা আমাদের চোখের পার্সপেক্টিভ ভিউটা দেখি, সেই পার্সপেক্টিভ ভিউ ক্যামেরায় অনেক সুন্দর করে আনা সম্ভব।